নমস্কার বন্ধুরা, ডিজিটাল ক্যারিয়ার গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ওয়ানের ফার্স্ট হাফের অর্থাৎ 25 জানুয়ারি ফার্স্ট হাফে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার জেনারেল নলেজ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এই পোর্শনের প্রশ্ন এবং উত্তর নিয়ে। অবশ্যই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা সঠিক উত্তরের সঙ্গে তোমাদের করে আসা অ্যান্সার সেগুলো ম্যাচ করে দেখে নিতে পারবে তোমাদের কে কত স্কোর করতে পারছো। তাহলে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ওয়ানে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ক্রিস্টিলিনা জর্জিভা। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার টু বলেছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 জানুয়ারি, অপশান বি 1948 সালে। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার থ্রি। যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হয়েছে সেটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাশিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার ফোর, বালাকোট জায়গাটির অবস্থান, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পাকিস্তানের উত্তর পশ্চিমে। নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ক্রিকেট। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে অনুষ্ঠিত হয়েছে সেটি হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নয়াদিল্লি। নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ত্রিপুরা। নেক্সট কোশ্চেন নাম্বার এইট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সঠিক উত্তরটি হয়ে যাবে বারাক হোসেন ওবামা, অপশান বি, বারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার নাইন, পরিবেশ সংরক্ষণের জন্যে কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্লাস্টিক ব্যাগ। নেক্সট কোশ্চেন নাম্বার টেন, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পাহারায় মোতায়েন রয়েছেন, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তরটি, সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন, কোশ্চেনটির অপশান অনুযায়ী ভুল দেওয়া রয়েছে তো সঠিক উত্তর হবে 23, পশ্চিমবঙ্গের কতগুলো জেলা রয়েছে, সঠিক উত্তরটি হবে 23। তোমরা যারা অ্যান্সার করে এসছো আয়দার কোশ্চেনটি বাতিল বলে গণ্য হবে, কিংবা তোমাদের সবাইকেই যারা টাচ করে এসছো সবাইকেই নাম্বার দিয়ে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন সাহিত্যিক, উনি ছবি আঁকার সঙ্গে অর্থাৎ স্কাল্পচার নন। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার থার্টিন, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মুজফ্ফরপুর জেলে। নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটিন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পিটার হ্যাংকে। নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন, 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো, অপশান বি ব্রাজিলের রিও ডি জেনেইরো। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন, নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দামোদর নদী। নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন, ফিজি রাষ্ট্রের অবস্থান, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক বিভাগে সেরার সম্মান লাভ করেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পি ভি সিন্ধু। নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন, বর্তমান চীনে হংকং ছাড়া আর কতগুলো এসএআরএস রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ওয়ান, হংকং ছাড়া আর একটি রয়েছে ম্যাকাও। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি, দ্য থার্ড পিলার বইটির লেখককে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রঘুরাম রাজন। নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান, গ্রেটা থুনবার্গ হলেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আবহাওয়ার ধ্বংসরোধে সক্রিয় একজন কর্মী। নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু, টোয়েন্টি টু বলেছে নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্কটল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইমানুয়েল ম্যাক্রো।
নেক্সট কোশ্চেন নাম্বার 24, দলাই লামার বাসস্থান কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাকলিয়ডগঞ্জ ধর্মশালা, অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 25, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভারতবর্ষে। নেক্সট কোশ্চেন নাম্বার 26, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্ব কখনো ছিলেন না, দায়িত্বে কখনো ছিলেন না? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রেল। প্রণব মুখার্জি কখনো রেল মন্ত্রকের দায়িত্বে ছিলেন না। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 27, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পশ্চিম মেদিনীপুর জেলায়। নেক্সট কোশ্চেন নাম্বার 28, লোকসভায় আসন সংখ্যা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 545। নেক্সট কোশ্চেন নাম্বার 29, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লুম্বিনী উদ্যান। নেক্সট কোশ্চেন নাম্বার 30, হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে অনুষ্ঠিত হলো সেটি হলো অপশান সি, হিউস্টন। নেক্সট কোশ্চেন নাম্বার 31, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মায়ানমার। নেক্সট কোশ্চেন নাম্বার 32, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো অপশান বি, যুদ্ধ বিমান। নেক্সট কোশ্চেন নাম্বার 33, 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন? অপশান বি, রবিশ কুমার। নেক্সট কোশ্চেন নাম্বার 34, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান এ, জেনেভা। নেক্সট কোশ্চেন নাম্বার 35, লায়োনেল মেসি কোন দেশের নাগরিক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আর্জেন্টিনা। নেক্সট কোশ্চেন নাম্বার 36, নিচে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 37, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মঞ্জু রানী। নেক্সট কোশ্চেন নাম্বার 38, সংবিধানের 370 নম্বর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জম্মু এবং কাশ্মীর। নেক্সট কোশ্চেন নাম্বার 39, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কলম্বো, শ্রীলঙ্কাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 40, পলাশির যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1757 সালে। এই ভিডিওর পিডিএফটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়াও তোমরা প্রত্যেকটি এই ভিডিও দেখে তোমরা তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখো তোমরা কতগুলো সঠিক অ্যান্সার দিতে পেরেছো, কতগুলো তোমাদের রং অ্যান্সার হয়েছে, তার ওপর বেস করে তোমরা বুঝে নিতে পারবে বা জেনে যেতে পারবে তোমরা পার্ট টুতে কোয়ালিফাই করবে কিনা বা তোমাদের কতটা স্কোর হয়েছে। তো এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি ম্যাথ এবং ইংলিশ পোর্শন নিয়েও আলোচনা করব। অবশ্যই তোমরা যারা আজকের আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।